মাসের যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা আপনারা তো সবাই জানেন। তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের মহামিলন, সম্মানী সম্মুখে বধ করার জন্য স্বয়ং দেবী মহামায়া তার কোষ থেকে, অঙ্গ কোষ থেকে একটি মহা রূপবতী পরমা সুন্দরী এক নারীকে সৃষ্টি করেছিলেন, দেবীকে সৃষ্টি করেছিলেন। দেবী কোষ থেকে যখন সেই দেবী তৈরি হলেন, তিনি হলেন মা কৌশিকী। সেই কৌশিকী অমাবস্যা তিথি তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ওই দিন পঞ্চমুণ্ডীর আসনে স্বয়ং বামদেব তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর ওই দিন যদি ভক্তি সহকারে আপনারা মায়ের চরণে মনের আর্তনাদ, মনের ইচ্ছা জানাতে পারেন, আপনার সদিচ্ছা অবশ্যই সেদিন পূর্ণ হবে। তাই মায়ের কথা যখন হচ্ছে, একটা মায়ের গান আমরা শুনব, কি আপনারা শুনবেন তো, গাইব? হ্যাঁ, তাহলে সবাই মিলে আমাদের সঙ্গে তালে তালে একটু গাইবেন। নাম করলে শরণ পাবি তরণ, যাবি যে তোরে তারা নামে মো, তারা নামে ডুববে রে মন ভব সাগরে, তারা নামে ডুববে রে মন ভব সাগরে, তারা নামে ডুববে রে মন ভব সাগরে, তারা নামে ডুববে রে মন ভব সাগরে। জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বল, জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বম, সবাই তালি তালি। ওই তারা নামে ডুবদে রে মন ভব সাগরে, তারা নামে ডুবদে রে মন ভব সাগরে, জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বো, জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বো, তারা নামে ডুবদে রে মন ভব সাগরে, তারা নামে ডুবদে রে মন ভব সাগরে। জয় জয় তারা মাইকি জয়, জয় জয় তারা মাইকি জয়, জয় জয় তারা মাইকি জয়। জগতে জননী পতিত পাবনি মহামায়া যখন দর্শন দিলেন শ্রী গোবিন্দ, গোবিন্দ আমার বলছে, মা গো, বহুদিনের বাসনা আমার মনে, আজ আমি যমুনা পার হয়ে নৌকা বিলাস লাভ। তখন যোগমায়া বলছে, হে গোবিন্দ, এ যে আমার পরম সৌভাগ্যের কথা, যমুনা যদি তুমি পার করে নৌকা বিলাস লীলা করো, তাহলে সেই নৌকার কাণ্ডারী কে হবে জানো? সেই নৌকার কাণ্ডারী হবে গোপাল, আর গোপাল যদি নৌকার কাণ্ডারী হয়, তাহলে আর অন্য কোনো নৌকা নয়, আমার দেহ তরি সাজায়ে দিয়ে।
সাজায়ে নৌকা তৈরি করলেন দেবী কাত্যায়নী। এ নৌকা সাধারণ কাঠের নৌকা নয়, আমি আগেই বলেছি এ হলো ভক্তি জগতের নৌকা। যে নৌকায় আরোহণ করে কৃতাবদগ্ধ মায়াবদ্ধ জীব সংসার ভব সমুদ্র পারাপার, সেই নৌকা কীভাবে তৈরি হচ্ছে মায়েরা মনোযোগ দিয়ে আস্বাদন করুন। নৌকা তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন দুটো গলুই। নৌকার দুই পাশে তিন কোণা মতো দুটো কাঠ থাকে, তাকে বলা হয় গলুই। এই দেহরূপী নৌকা তৈরি করতে গেলে গলুই কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল বন, ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। আবার ধৈর্য দাঁড়ার উপর খাড়া যে করিল ওই ধৈর্য দাঁড়ার উপর রাজে করিল গো। বিবেক আর বৈরাগ্যের দুটি গলুই, হরিবল হরিবল। এই দেহরূপী নৌকাকেও যদি তৈরি করতে হয়, জীবনের এই নৌকা তৈরি করতে গেলে প্রথমে দুটি গলুইয়ের প্রয়োজন হয়, আর সেই দুটো গলুই কি? বিবেক আর বৈরাগ্য। বিবেক যার জাগরিত হয়ে যায়, বৈরাগ্যের উদয় তার আপনা আপনি হয়ে যায়। তো বিবেকটাকে জাগরিত করাটাই তো জীবনের প্রধান কাজ, তাই আগে দরকার বিবেককে জাগরিত করা। বিবেক জাগরিত হয় কখন? না নিত্যানিত্য বস্তু সম্বন্ধে যার জ্ঞান হয়ে যায় তাকে বলা হয় বিবেক জাগরিত করা। কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোনটা চিরস্থায়ী কোনটা ঘনস্থায়ী, এটা বোঝা এটা জানাই হলো বিবেককে জাগরিত করা। সবার ভাগ্যে কি হয় না, বিবেক জাগরিত সবার হয় না। আর বিবেক যার জাগরিত হয়ে যায় তার জীবনে বৈরাগ্যের উদয় হয়ে যায়। বিবেক বৈরাগ্য দিয়া দুটি গলুই তৈরি করলেন, তারপরে কি? না ধৈর্যরূপী দাঁড় কাঠ দিয়ে ওই দুটো গলুইকে আটকে দিলেন। জীবনের ধৈর্য আমাদের আছে? হ্যাঁ, এই যে তিনটে ঘন্টা কীর্তন, এই তিন ঘন্টা কীর্তন শুনতে আমাদের ধৈর্য আছে? হ্যাঁ, বড় জোর আধ ঘন্টা হবে মাথা চুলকাবে, এদিক ওদিক দেখবে, কেউ কেউ তো আবার চরণ দুটো একবারে সামনের দিকে, মানে নিজে তো বসবেনই চরণের ভবিষ্যৎটাও করে রেখে দিলেন সামনে। আবার আর কিছুক্ষণ হতে না হতে ও দিদি ইহার কতক্ষণ শুনবে গো, রাত্রি হয়ে গেল, ছেলে মেয়েগুলোকে খেতে দিতে হবে, সকালবেলা উঠতে হবে, বাড়িতে ভালো করে তালা দিয়েছি কিনা মনে পড়ছে না, চলো চলো চলো। মানে সে নিজে তো যাবে, আরো পাঁচ সাতজনকে একেবারে আয়লা ঝড়ের মতো তুলে নিয়ে চলল। হরিবল হরিবল। বাবারা যদি যায় দেখবেন একজন দুজন চুপে সারে উঠে চলে গেল, কাউকে বিরক্ত করে। আর আমার মায়েরা যেখান থেকে উঠবে সেই জায়গা দেখলেই বুঝতে পারে যেন আয়লা ঝড় ওখানে বয়ে গেছে। এই হরিবাসরে এসে হরি কথা কৃষ্ণ কথা আপনারা যদি মন দিয়ে ভক্তি ভরে যদি না আস্বাদন করেন, কেউ কি কিছু বুঝতে পারবে? সময়টা অতিবাহিত হয়ে যাবে আর সারা রাত ধরে বাড়ি ফিরতে ফিরতে আমাকেই গালমন্দ করবে, কলকাতা থেকে কি যে একটা এলো, কি বললো, তিন ঘন্টা কিছুই বুঝলাম, বুঝবো কি করে, আমি তো মন দিয়ে শুনলামই না। দুই বন্ধু বুঝলেন, খুব মন দিয়ে শুনুন, সুন্দর গল্প। দুই বন্ধু, একজন পড়াশোনায় খুব ভালো, একবারে পাকা মাথা, আর একজন পড়াশোনায় একেবারে আমার মতো। আর দুই বন্ধু, যার মাথা ভালো যে পড়াশোনায় সবসময় ভালো রেজাল্ট করে, যার মাথাটা একটু মোটামুটি, সে কি করে না ওই ভালো বন্ধুর পাশে বসে টুকলি করে করে এত দূর পাশ করে এসেছে, টুকলি করে করে পাশ করে এসেছে, কিছু বোঝেন, পড়াশোনা মাথায় ঢোকেনি, টুকলি করে করে কাটিয়ে দিয়েছে। এবার পরীক্ষা দিতে গিয়ে এদি
এদিক ওদিক করে টুকলি করে তখনকার দিনে তাও হতো। এবার তুমি পড়াশোনা করার সময় স্কুলে কলেজে টুকলি একটু আধটু করলে সেটা ঠিক আছে, কিন্তু যখন তুমি ইন্টারভিউ দেবে সেখানে কি টুকলি হবে? তার তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে টুকলি করো, সে করবেটা কি বেচারা? তা ইন্টারভিউ দিতে গেছে প্রথমে গেছে পাকা মাথা, যার বেশি বুদ্ধি। জিজ্ঞাসা করেছে, বলো বাবা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? বলে 1942 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। আচ্ছা স্বাধীনতা সংগ্রামী কারা কারা ছিল? সে তো অনেকজন ছিল, কত নাম আর বলবো। বাহ ভালোই তো বলছে, যাক আর জিজ্ঞেস করে কাজ নেই, যাও নেক্সট। তা যেই সে বেরিয়েছে অমনি যার একটু বুদ্ধি শুদ্ধি কম সে তাড়াতাড়ি ধরেছে, হ্যাঁ রে তোকে কি প্রশ্ন করলো বল আমি জেনে যাই। বলে সে কি রে, তোকে তো আলাদাও প্রশ্ন করতে পারে। বলে না, যা প্রশ্নই করুক না কেন আমার উত্তর থাকবে তোর, তুই যা বলবি তাই বল। বলে তাহলে ওই তো, তাহলে প্রথমে বলবি 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয়বার যখনই প্রশ্ন করবে বলে দিবি অনেকজনই তো আছে, কার নাম বলবে, অনেকজন ছিল কার নাম বলবে। বলে ঠিক আছে, প্রশ্ন আমার যাই হোক না কেন উত্তর আমার এই দুটোই হোক। মুখস্থ করতে করতে তো ঢুকেছে, তো অফিসার মুখ দেখেই বুঝে নিয়েছে যে বেটা খুব একটা। যাই হোক এসো, তা তোমার জন্ম তারিখটা কবে একটু বলো বাবা। বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। হরি বল হরি বল। তখন তো মানে তার আত্মারাম খাঁচা ছাড়া। তা বলছে যে ঠিক আছে, যা বলেছো বলেছো আর অন্য কাউকে বলো না, এবার বলো তোমার বাবার নামটা কি। বলে সে তো অনেকজন, কার নাম বলবো বলুন দেখি। বলছে বাবার নামটা বলো, সে তো বলছে অনেকজন, মানে তার তো মুখস্থ হয়ে আছে স্বাধীনতা সংগ্রাম, সে ভেবেছে ওই উত্তরই দিতে হবে, সে তো অনেকজন, কার কার নাম বলবো বলো। তা বাবা জীবনে যদি আমাদের বুঝতে ভুল হয়ে যায়, জীবনের গোটা অঙ্কটাই আমাদের ভুল হয়ে যায়। তাই একটা মানুষ যখন জগতের বুকে জন্মগ্রহণ করে তার হাত পা চোখ কান সবটুকুটা নিয়ে জগতে আসে, কিন্তু মানুষের মনুষ্যত্বটা মাতৃগর্ভ থেকে কখনো আনতে পারে। মনুষ্যত্বের বিকাশ ঘটে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে আসে। তাই সারাটা জীবন যেখানে ফাঁকি দিয়েছি দেব, কিন্তু হরিনামের আসরে এসে ফাঁকি দিলে বাবা নিজের জীবনটাই ফাঁকে পড়ে যায়। তাই বেশি তো সময় নয়, যেটুকু সময় আমরা ভাগ্যক্রমে এই হরিবাসরে আসতে পেরেছি, ভক্তিযোগী একটু সুন্দর চিত্তে নীরবতা পালন করে ধৈর্য সহকারে হরিকথা আস্বাদন। তাই বিবেক আর বৈরাগ্যের দুটি গলুই তৈরি হয়েছে, ধৈর্যরূপী দ্বার কাঠ দিয়ে সেই দুটো গলুইকে দাঁড় করানো হয়েছে, ধৈর্যরূপী দ্বার। ধৈর্য যার গোবিন্দ তার, তারপর কি না তক্তার প্রয়োজন, তক্তা ছাড়া বসবে কোথায়? তাই জীবনের তক্তা কি আসক্তির তক্তা, আসক্তির তক্তা আনি তাহাতে আটিল লালসার পাতাম লোহা তাহাতে, লালসার ওই পাতাম লোহা ওই তক্তাগুলোকে একে একে আটকে দিল। তারপর কি না গুড়া, নৌকায় গুড়া থাকে, চারটে চারটে আটটা কাঠ দুদিক থেকে বড় থেকে ছোট হয় আর মাঝখানে একটা মোটা কাঠ, এই নয়টা কাঠ নিয়ে হয় নয়টি গুড়া। ভক্তির জগতে সাধন তত্ত্বে ওই নয়টি গুড়া কি নবীদা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল, নববিধা ভক্তি করো, নববিধা ভক্তি করো, শ্রবণ কীর্তন স্মরণ আদি তবে কৃষ্ণ মিলবে তোমায়, হরি বল হরি বল, তবে কৃষ্ণ মিলবে তোমায়, শ্রবণ কীর্তন স্মরণ আদি হরে কৃষ্ণ মিলবে তোমায়, কীর্তন স্মরণ আদি নববিধা ভক্তি করো। সুন্দরভাবে নৌকাটিকে সাজিয়ে দিচ্ছে মায়া যোগেশ্বর, নববিধা ভক্তি দিয়ে নৌকাটিকে যখন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন মা, আমার নৌকাটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমার গোবিন্দের হাতে তুলে দিলেন,
আর সেই নৌকা পেয়ে গোবিন্দের মন আমার আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। আহা, নৌকা যার এত সুন্দর, নাবিক হিসেবে আমায় মানিয়েছে কিনা একবার দেখি। তাই যমুনার নীল জলে নিজের প্রতিচ্ছবি দর্শন করলেন, আর নিজের প্রতিচ্ছবি দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে শ্রী গোবিন্দ আমার মথন মুরলিতে ধরলেন রাধা রাধা নামের জয়ধ্বনি। বুড়িমাইকে জানিয়ে বলছে, মা গো, এ জগতে তো সকলে আত্মসুখে মেতে রয়েছে, আমার আমিত্ব নিয়ে মেতে রয়েছে, কৃষ্ণ কথা শোনার মানুষ তো মেলে না মা। তাই এত জন্মের ভাগ্য ফলে আজ যখন তুমি আমার কাছে এলে মা, আজ আমি প্রাণ ভরে বলব আমার কৃষ্ণ বিরহের কথা। এ কথা শোনার মানুষ পাওয়া যায় না। এসো মা, আমার ঘরে বসো, শুনবে মা। তুমি শোনো বড়ি মা, তোমারে জানাই যে মোর মর ম তুমি শোনো বড়ি মা, তোমারে জানাই যে মর শোনো শোনো আমার মনের দুঃখে
ফলি তুমি যখন আজ এসেছ, প্রাণ ভরে শোনো মায় আমার দুঃখের কথা, কথা করে না কহবে শপথি আমারি, কাজে না কহবি শপথি আমারি, মাগো দেখাবে সচ্চা দাম চাঁদ বদন একবার খাবি না কে যে বদনের লাগে আমি সব বলেছি, ওই বদন একবার খাবি না কে বদনের লাগে আমি সব ভুলেছি, আমার দেহ গৃহ পাশরেছি বদনের লাগি সব ভুলেছি, বদনের লাগি সব ভুলেছি, বডিমা দেখাবে চাঁদ রাধে একটু অপেক্ষা কর, শাশুড়ি আর ননদির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, হ্যাঁ তাদের অনুমতি না হলে তো তোকে ঘরের বাইরে বের করতে পারি না, তুই আজকে তাদের ঘরের বউ তাদের সম্পদ। তা জটিলার কাছে এসে বলছে, হ্যাঁ রে জটিলে, এত বড় লোকের ঘরের বউকে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এনেছিস, বড় লোকের ঘরের মেয়েকে, তা সারা জীবন কীভাবে ঘরে বসিয়ে রাখবে, তা আমার সঙ্গে একটু পাঠা না মথুরার হাটে, মথুরার হাটে দধিদুগ্ধ বিক্রয় করলে তোদেরই তো মঙ্গল হবে। জটিলা বলছে, বুড়িমা বৌমাকে কীভাবে পাঠাই বলো, আমার বৌমার সব ভালো, কিন্তু আবার কিন্তু কি বলবো, হ্যাঁ বল না, বলি তাহলে, হ্যাঁ এ মানে আমার বৌমার সব ভালো কিন্তু স্বভাবটি মোটে ভালো নয় জানো, হ্যাঁ কেন রে, সে কী করে, কী আর বলি বুড়িমা, পথে চলতে চলতে একবার এদিক পানে চায় একবার ওদিক পানে চায়, একবার এদিক একবার ওদিক, কেন জানো, ওই নন্দের বেটা কেলে ছোড়ার দেখা যদি পায় সেই জন্য এদিক ওদিক পায়, আর যাই বলো না কেন বুড়িমা সব করতে রাজি আছি কিন্তু ঘরের বউকে আমি ঘর থেকে অন্য কোথাও পাঠাতে পারব। জটিলার বাহিরে বলছে এই কথা কিন্তু মনে মনে জটিলা কি বলে জন, মনে মনে জটিলা বলে ওগো বড়িমা আমার ঘরের বউ যে কৃষ্ণ বড় ভালোবাসে, কৃষ্ণ ভজনের পথে আমরা ওকে বাধা দিই, তাইতে আমার বৌমা ঘরের কোণে বসে কৃষ্ণ বলি কাঁদে, আর সেই কারণে ওই তো ওই বউকে আমি আমার ঘরের বউ করেছি, এই জগতে তো হেসে হেসে হরি কথা বলার মানুষ পাওয়া যায়, এই জগতে তো নেচে নেচে হরি কথা বলার মানুষ পাওয়া যায়, কিন্তু কেঁদে কেঁদে কৃষ্ণ বলার মানুষ পাওয়া যায় না মা, তাই আমরা কৃষ্ণ বিবাদিতা করি, তাইতে আমার ঘরের বউ ঘরের কোণে বসে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, আর ঘরের বউ কৃষ্ণ বলে কাঁদে বলি, আমরা দুই মাই ঝিয়ে ঘরের কোনায় বসে বসে ওই কৃষ্ণ নাম শুনি, তাতে কি হয় জানো মা, আমাদের নর জনম
ধন্য হয় মা নরজন ধন্য হয় মা মুখে কৃষ্ণ নাম শুনে নরজন ধন্য বিনোদিনী রাধারানীর মুখে কৃষ্ণ প্রেমের পরম পষ্ঠা কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা বৃন্দাবনেশ্বরী রাধারানীর মুখে কেঁদে কেঁদে ওই কৃষ্ণ নাম সাধন করে ধন্য করি আমাদের মানব জন তাই ঘরের বউ যদি ঘর ছেড়ে চলে যায় তবে বলো বলো ও বড়িমা কেঁদে কেঁদে ওই কৃষ্ণ নাম আমাদের কে শোনা কৃষ্ণ নাম হরি বল হরি বল শোনা কৃষ্ণ নাম আমাদের কে শোনা কৃষ্ণ বলা পাখি যদি চলে যাইব কৃষ্ণ নাম আমাদের কে শোনা ওই কৃষ্ণ বলা পাখি চলে যাবে কৃষ্ণ নাম কে শোনা বড়িমার বুঝতে অসুবিধা হলো না তিনি তো যোগমায়া যোগেশ্বরী অন্তর্যামী তিনি কথা দিলেন এই জটিলে মনে মনে কি অত ভাবছিস ওরে আমি বড়িমা এই কথা দিয়ে গেলাম সাবধানে তোর ঘরের বউকে নিয়ে যাব আর সাবধানেই ঘরে এনে তোর হাতে তুলে দেবো তোর ঘরের বউকে আমি কথা দিলাম তোর বউয়ের কোনো ক্ষতি হবে না রে দে তোর ঘরের বউকে আজকে একটি বেলার জন্য আমার হাতে তুলে দে মথুরার হাটে দধিদুগ্ধ হৃত ঘুর বিক্রি রাধারানী আমার শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে নিজের অঙ্গের বসনটি গলায় দিয়ে শাশুড়ি মায়ের চরণে ভুল উঠিত হয়ে প্রণাম জানালেন দেখো যিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন পিতামাতার চরণে ভক্তি শ্রদ্ধা যদি জ্ঞাপন না করো বাবা তোমার এই জীবনটাই বৃথা হ্যাঁ তারা তোমাকে যদি ব্যথা দেয় তাদের বিচার তিনি করবেন তুমি করার কেউ নয় তাই তাদের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় পিতামাতার চরণে শ্রদ্ধা জ্ঞাপন না করলে পরে জীবনটা বিফল বৃথা মা বাবার চরণে ভক্তি অর্পণ করে কত মানুষ সমাজে উচ্চ আসন পেল এমনকি দেবতারা পর্যন্ত সকল দেবদেবীর পূজোর আগে দেবদেবীর পুজো করতে হলে সবার প্রথমে একজনের পুজো করতে হয় যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে হ্যাঁ বাহ দেখেছো কে বলে মায়েরা মন দিয়ে শোনে